হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? নতুন বছরে নিশ্চয়ই অনেকে অনেক গিফট পেয়েছেন। আর হ্যাঁ, এই গিফটের কথায় মনে পড়ল বলিউডের কিং খান এসআরকে অর্থাৎ শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ারের পাওয়া সকল এক্সপেন্সিভ গিফটের কথা। এসআরকে অর্থাৎ শাহরুখ খান নতুন বছরে এত এত গিফট পেয়েছেন যা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। তাহলে চলুন এক ঝলকে দেখে নেই এসআরকের নতুন বছরের সেরা সকল গিফটগুলো। প্রথমেই আসি এসআরকের ওয়াইফ গৌরী খানের কাছে। গৌরী খান নতুন বছরে শাহরুখ খানকে মুম্বাইয়ে একটি নতুন অ্যাপার্টমেন্ট গিফট করেছেন, আর যার দাম 18 কোটি টাকা। আর এই অ্যাপার্টমেন্টে রয়েছে অনেক সুযোগ সুবিধা। এরপরে আছেন এসআরকের মেয়ে সোহানা খান। সোহানা খান এসআরকের খুবই আদরের। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সোহানা তার পিতা এসআরকে খুবই দামি ওয়ালেট উপহার দিয়েছেন, যার দাম 6 লক্ষ টাকা। এসআরকের পুত্র আরিয়ান খান। আরিয়ান খান এসআরকের বড় পুত্র। নতুন বছরে আরিয়ান খান তার বাবা মাকে একটি সারপ্রাইজ পার্টি দিয়েছেন, আর সেই পার্টিতে তাদের পরিবারের সকল সদস্যরা আমন্ত্রিত ছিল। এরপরে আসি সালমান খানের কাছে। সালমান খান আর এসআরকে খুবই ভালো বন্ধু, আর তারা দুজনেই একসাথে অনেক মুভি করেছেন। সালমান খান যেহেতু সাইকেলিং করতে পছন্দ করেন, আর তাই তিনি নতুন বছর উপলক্ষে শাহরুখ খানকেও একটি রিং হিউম্যান ইলেকট্রিক বাইসাইকেল গিফট করেছেন। এরপরে আছেন কাজল। কাজল আর শাহরুখ খানের বন্ডিংটা একটু বেশিই ভালো। মুভি করা ছাড়াও শাহরুখ আর কাজলের বেশ ভালো বন্ধুত্ব রয়েছে, আর তাই নতুন বছর উপলক্ষে কাজল এসআরকে ODQ7 এর একটি গাড়ি গিফট করেছেন, যার মূল্য 1.5 কোটি টাকা। এখন আসি দীপিকা পাড়ুকনের কাছে। দীপিকা আর এসআরকে বেশ কয়েকটা মুভি করেছেন, তবে চেন্নাই এক্সপ্রেসের মধ্য দিয়ে তারা একটু বেশি ক্লোজ হয়েছেন। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে দীপিকা এসআরকের জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছেন, আর এসআরকে এবং গৌরী খানকে রোলাক্সের ঘড়ির সেট গিফট করেছেন, যার দাম 5.5 লক্ষ টাকা। আনুষ্কা শর্মা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে শাহরুখ খানকে দুবাই থেকে আনা দামি ডায়েরি আর কলম গিফট করেছেন। যদিও বর্তমানে আনুষ্কা বিরাট কোহলির সাথে দেশের বাইরে রয়েছে, আর এই গিফটের দাম 2,80,000 টাকা। বরুণ ধাওয়ান এসআরকের সাথে দিলওয়ালে মুভিতে কাজ করেছেন, আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বরুণ ধাওয়ান শাহরুখ খানকে নিকন D75000 ক্যামেরা গিফট করেছেন, যার দাম 90,000 টাকা। মাহিরা খান আর এসআরকে একসাথে রেস মুভিতে অভিনয় করেছেন, আর সেই থেকেই মাহিরা খান এসআরকের বড় ভক্ত হয়ে গিয়েছে। নতুন বছর উপলক্ষে মাহিরা এসআরকে পাকিস্তান থেকে ডায়মন্ড ব্রেসলেট গিফট করেছেন, যাতে 8 ক্যারেটের হোয়াইট গোল্ড ব্যবহার করা হয়েছে, আর এর মূল্য 70 লাখ টাকা। সবশেষে আসি ক্যাটরিনা কাইফের কাছে। ক্যাটরিনা কাইফ নতুন বছরে এসআরকের জন্য জিম স্যুট উপহার দিয়েছেন, যার মূল্য 1.5 লাখ টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এসআরকের সব এক্সপেন্সিভ গিফট। আপনাদের এর ভিতর থেকে কোন গিফটটি বেশি পছন্দ হয়েছে আমাদের তা জানাবেন কমেন্ট করে, আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।